Assalamualaikum viewers, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিবান ফার্নিচার পক্ষ থেকে। আজকে যে এই মুহূর্তে যে জায়গা দাঁড়িয়ে আছি, জায়গাটি হচ্ছে কুমিল্লা জেলার তিতাস থানার মজিদপুর গ্রামের কাকিয়াখালী গ্রামে। আর এই বাড়ি যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, বাড়িটি হচ্ছে নুরুল ইসলাম সাহেবের ছেলে সালাদিন সাহেব বাড়ি, যিনি একজন সৌদি প্রবাসী। বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে আমরা ফার্নিচারগুলো ডেলিভারি করি। অনেক প্রবাসীরা সারাদিন কাজ শেষ করে রাত্রেবেলা ঘরে এসে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে এবং অনেক চিন্তা ভাবনা করে যে আমাদের কাছে ফার্নিচারগুলো ডেলিভারি করবে কি না, যে আমরা ফার্নিচারগুলো কোথায় কোথায় দিই, আমরা আমাদের বাসা কীভাবে তারা পাঠাবে, এই ধরনের চিন্তা মনমানসিকতা থাকে প্রবাসীদের মাঝে। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি পৃথিবীর যেখানেই থাকেন, বাঙালি যদি হয়ে থাকেন, আপনার যদি ফার্নিচার প্রয়োজন হয়, আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমটি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা। লালবাগ কেল্লার পাশে এলাকাটি হচ্ছে কামরাঙ্গীর চর মাতবর বাজারে। সালাদিন ভাই, যিনি একজন সৌদি প্রবাসী, উনি বিদেশে বসে দেখেছিল, ফাইনালি উনি আমার শোরুমে গিয়েছিল, গিয়ে উনি প্রোডাক্টগুলো দেখেছেন, দেখে শুনে বুঝে অর্ডার করেছেন। আমরা আজকে ওই পিক আপ দিয়ে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি এবং ওনার বাড়িতে দিয়েছি। চলুন আমরা ভিতরে যাবো এবং কী কী প্রোডাক্টগুলো দিয়েছি, ওনার বাড়িটা কেমন এমন হতে পারে, ওনার বাড়িটা আপনাদের পছন্দ হতে পারে, আবার আপনার সাথে শেয়ার করবো যে ওনাকে কী কী দিয়েছি, আপনাদেরও ভালো লাগতে পারে। চলুন তাহলে। এটি হচ্ছে তার সম্পূর্ণ বাড়িটি, একটা গ্রামের ভিতরে খুব চমৎকার একটি বাড়ি করেছেন উনি। এই পাশেই কিন্তু বিশাল বড় একটি বিল আছে, যেখানে যেটা আমরা চাই, ঢাকা যারা থাকি সবসময় ধরনের একটা স্বপ্ন থাকে আমাদের, যে বাড়ির পাশে পুকুর থাকবে, বাড়ির পাশে বিল থাকবে। বাড়িটি উনি খুবই চমৎকার লাক্সারিয়াস একটা লুক দিয়েছেন বাড়িতে। আমরা বাড়িতে ঢুকবো, ঢুকার পর ওনাকে কী কী দিয়েছি এখনও সেটা হয়নি। আজকে তারিখ হচ্ছে 5 তারিখ জানুয়ারি মাস 2022 সাল। এখানে খুব সুন্দর করে একটি সিঁড়ি ইউজ করেছেন, যে সিঁড়িটি খুব দারুণ লাগে। আমি যদি এখানে দাঁড়াই আর যদি এখান থেকে দেখাই, আপনারা বুঝতে পারবেন বাড়িটি খুব সুন্দরভাবে করা হয়েছে, খুব লাক্সারিয়াস স্টাইলে কিন্তু একটি বাড়ি করা হয়েছে। এই ধরনের বাড়িগুলো সাধারণত অনেকের স্বপ্ন থাকে এবং এই পাশটাতে বিল আছে আপনারা জানেন তো। আমরা ভিতরে যাব। ভিতরে এখানে কিন্তু দরজাটা উনি করেছেন, খুব সুন্দর একটি দরজা করেছেন। এটা সুন্দর যেটা ফুটে উঠবে যখন আমরা এটা লাগাবো। এই হচ্ছে তার বাড়ির বাইরের ডিজাইন দেখালাম, এবার আমরা ভিতরে যাব, গিয়ে দেখাবো আগে প্রোডাক্টগুলো সেট করুক, তারপর আমরা যাবো ভিতরে। তাহলে চলুন আমরা সাদিন সাহেবের বাড়িতে ঢুকি, কী কী দিই সেটা শেয়ার করি। চলুন প্রথমে ঢুকতে সুন্দর একটি হ্যান্ডেল দিয়েছেন উনি, খুব সুন্দর, গেটটা খুব চমৎকার। ঢুকতে কিন্তু ডাইনিং স্পেস করেছেন উনি, খুবই সুন্দর। এই সোফাটা কিন্তু উনি কুমিল্লা তিতাস এখানে মজিদপুর গ্রাম থেকে কিন্তু করেছেন, ইউনিয়ন থেকে করেছেন। সোফাটা আমরা দিইনি, এটা হচ্ছে আকাশমণির সোফা। ওনাকে প্রশ্ন করেছিলাম, উনি বলেছিল এটা 45,000 টাকা পড়েছে, এটা আমরা দিইনি। আচ্ছা চলুন আমরা ভিতরে ঢুকি। ঘরটা কিন্তু খুব সুন্দর করেছেন উনি, ওনার মতো করে উনি করেছেন। উনি হচ্ছেন সালাদিন সাহেবের বাবা রুহুল আমিন সাহেব। জি, আমরা আপনার সাথে কথা বলবো, কী কী দিয়েছি বলবেন আমাদেরকে। তাহলে চলুন আমরা প্রথমে বেডরুমে ঢুকি। এটি হচ্ছে তার পার্সোনাল বেডরুম, এখানে উনি একটি বেড নিয়েছেন আমাদের কাছ থেকে। আপনি জানেন যেহেতু রাতেরবেলা, এখন বাজে হচ্ছে বিকেল 5টা, শীতকাল, জানুয়ারি মাসের 5 তারিখ 2022 সালে। এই ভিডিওটি করতেছি আমি। এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ একটি চিটাগং সেগুনের 3 ইঞ্চি সলিড কাঠের একটি খাট। এটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের একটি খাট। বিছানায় গর্জন কাঠে দেওয়া হয়েছে এবং এটি কিন্তু ম্যাট্রেস ছাড়া। এই খাটটি হচ্ছে 3 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে। ফুল বক্সের একটি খাট, 1 ইঞ্চি বাই 14 ইঞ্চি হেসে থাকবে গর্জন কাঠের বিছানা। এই চমৎকার খাটটির প্রাইস হচ্ছে 85,085,000 টাকা। এবার কথা বলো হচ্ছে ক্যাবিনেট নিয়ে, খুব চমৎকার, আপুদের খুব শখ থাকে ক্যাবিনেট নিয়ে। এই ক্যাবিনেটটি হচ্ছে চমৎকার একটি ক্যাবিনেট। এই ক্যাবিনেটটির প্রাইস হচ্ছে 65,000 টাকা, 6 ফিট বাই 7 ফিট। এখনও ঘরের লাইট টাইট কম, এই জন্য খুব তেমন একটা ফুটছে কিনা আমি জানি না, তবে খুব সুন্দর একটি ক্যাবিনেট, খুবই চমৎকার একটি ক্যাবিনেট। এখানে লাইটগুলো জ্বালালে খুব সুন্দর লাগবে। এরপরে উনি একটি আলমিরা নিয়েছেন, এই আলমিরাটি হচ্ছে 65,000, 6 ফিট বাই 7 ফিট। ভিতরে উনি যেভাবে বলেছিলেন আমি সেভাবে করে দিয়েছি, চাইলে আপনারাও করতে পারেন এই চমৎকার আলমারিটি। তো এই ছিল আপনার এই ঘরের সেট। আমি আরেকটা ঘরের উপর দিয়েছি, আরও খাট দিয়েছি। চলুন আমরা আরেক ঘরে ঢুকি। অনেক বড় একটি বাড়ি করেছেন উনি। এই হচ্ছে তার পিলার খাট, যেটা উনি মেবি উনি পার্সোনালি ইউজ করবেন। এই খাটটি আমাদের সবচেয়ে বেশি বিক্রিত এবং একটু স্টাইলিশ। কর্নার থেকে দেখালে আপনি বুঝতে পারবেন খুবই সুন্দর, চার কোনো একটা ট্রেডিশনাল পিলার দেওয়ার কারণে খুব সুন্দর ফুটে এই খাটটি, এবং এটা খুব রানিং একটি আমাদের প্রোডাক্ট। এই খাটটি হচ্ছে 3 ইঞ্চি সলিড কাঠের উপরে লেকার পলিশ করা আছে, ফুল বক্সের, ম্যাট্রেস ছাড়া। যদি আপনি চান ম্যাট্রেসগুলো বলবেন, আমরা করে দিব। এবার কথা বলবো হচ্ছে ড্রেসিং টেবিল নিয়ে, যে ড্রেসিং টেবিলটি আমাদের সবচেয়ে পপুলার এবং রানিং একটি ড্রেসিং টেবিল। এটি হচ্ছে আপনার ভিতরে 11 ইঞ্চি জায়গা থাকার কারণে খুব সুন্দর লাগে, 2 পাশে বারান্দা আছে।
আমাদের কপাল হচ্ছে এমন, আমরা ফার্নিচার ডেলিভারি করি এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে আপ্যায়নের সুযোগ পাই। এই হচ্ছে আমাদের আজকের আপ্যায়ন, খুবই সুন্দর। আমরা যেখানে ডাইনিং টেবিল দিই ঠিক ওইখানে গিয়ে কিন্তু আবার প্রথমেই উদ্বোধন করি হচ্ছে আমরা ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করি। এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটি। ডাইনিং টেবিলটির প্রাইস হচ্ছে 85,000 টাকা। খুব সুন্দর এই ডাইনিং টেবিল, 6 চেয়ার, বাবা মা মিলে সন্তানরা মিলে খুব সুন্দর খাওয়া দাওয়া করবেন। আজকের মেনু হচ্ছে আমাদের এটি। এটি হচ্ছে আমরা প্রায় কাস্টমারদের বাড়িতে গিয়ে কিন্তু আমরা এরকম আপ্যায়নের সুযোগ পাই, ফার্নিচারও দেওয়া হয়, পাশাপাশি আমাদের একটা মেহমানদারিও হয়ে যায়। তো আমরা যে সাবদিন ভাইকে প্রোডাক্টগুলো দিয়েছি, প্রায় অনেকগুলো টাকার প্রোডাক্টগুলো দিয়েছি, উনি সৌদি আরবে থাকেন, উনি আমাদের শোরুমে গিয়েছিল, উনি কেমন দেখলো সেটা ওনার সাথে শুনি আমরা। শুনলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে বিষয়টা কেমন, উনি কেমন পেয়েছে। কোনো বানানো কোনো কথা না, উনি যা পেয়েছেন তাই বলবে, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনি আমাদের শোরুমে আসবেন কি না। তাহলে চলুন আমরা কথা বলি ওনার সাথে। আচ্ছা ভাইয়ার নাম তো সাবদিন ভাই, তাই তো? জি ভাই। আচ্ছা, তা আপনাদের ভিউয়ার্স উদ্দেশ্যে বলেন যে আপনি কী কী দেখলেন বা কেমন দেখলেন। আমি গরিবের তো অনেক দেখছি, কিন্তু আমার যেই প্রোডাক্টগুলো দরকার মানে আমার পছন্দ হয় না। পরে আমরা চারজন ওই জায়গায় গেলাম, গিয়া দেখলাম যে প্রোডাক্টগুলো মানে আমি তো আপনার ফেসবুক তো অনেক আগেই ফলো, আমি ওই জায়গায় গিয়ে দেখলাম যে আমার পছন্দ হয়েছে। পরে আমি অর্ডার দিলাম, 6টা মাল অর্ডার দিলাম, আপনি দিয়েছেন। কিন্তু আমার বাড়িতে আসার পরে সবাই বলছে যে ভালো, পছন্দ হয়। যারা প্রবাসী বসে যে ঘরের জন্য স্বপ্ন দেখে, ফ্যামিলির জন্য স্বপ্ন দেখে ফার্নিচার কিনবে, ওনাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? ওনারা গিয়ে দেখুক আপনার ওই জায়গায় কামরাঙ্গিন চর, দেখুক যদি পছন্দ হয় তাইলেই তো নিব, পছন্দ না হলে তো আর নিব না। ফার্নিচার বিজনেস করেন, আপনাদেরটা কিন্তু ভালো, সবারটাই ভালো। যার যেখানে ভালো লাগে সে সেখানে যায়। তার ভালো লাগছে আমাকে, সে আমার শোরুমে গিয়েছেন। ওনার শোরুম, ওনার দোকান হচ্ছে সৌদি আরবে গেমসের দোকান সম্ভবত, PS5 যারা গেমস দোকান আছে এখানে। তো যাই হোক, যেটা বলার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে উনি দিয়ে উনি কিনে এসেছিলেন আমার দোকান থেকে, আমাদের আপনার বাড়িতে দিয়ে গেলাম, উনি ভালো দেখেছেন। যদি আপনারাও চান আপনারা সরে যেতে পারেন। আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকার লালবাগ কেল্লার পাশের এলাকাটি হচ্ছে কামরাঙ্গীর মাদুর বাজারে। তো এই ছিল কথা, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার ইন্টারভিউ দেওয়ার জন্য। আচ্ছা, যারা আসতে চান আমাদের শোরুমে আসতে পারেন। আজ এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নেই, আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গরিবপুর জেলার তিতাস থানার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালী গ্রামে। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিও, নতুন কোনো গ্রাম নিয়ে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।